সকালে পুরান ঢাকা ধূপখোলা মাঠে ঢাকা সাংবাদিক ফোরাম আয়োজিত সাকরাইন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব পালনের মধ্য দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সুবহান চৌধুরী। এই সমস্ত উৎসবের মধ্য দিয়ে এই করোনা মহামারীর মধ্যেও আমাদেরকে উৎসাহিত করা, এই উৎসাহ উদ্দীপনা সংকট পাড়ি দেওয়ার ক্ষেত্রে সহায়তা করে। আবহমান বাংলার সংস্কৃতিগুলো ধরে রাখতে হবে। আকাশ সংস্কৃতির হিংস্র থাবায় আমাদের অনেক সংস্কৃতি এখন হুমকির মুখে। এই ধরনের উৎসবের আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উৎসব মানুষকে উৎসাহিত করে, উৎসব মানুষকে আপন করে, উৎসব মানুষকে সংকট উত্তরণে সাহস যোগায়। সেই উৎসব আজকে আবার নতুন করে আমাদের মাঝে ফিরে এসেছে। সেই জন্যে আমি এই এলাকার মানুষদেরকে এই হোলি উৎসবের মধ্য দিয়ে আবার নিজেদেরকে ঐক্যবদ্ধ করার জন্যে সেই প্রয়াসটিকে আমি স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। পুরান ঢাকার বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে উৎসবমুখর পরিবেশে সাকরাইন উপলক্ষে পালিত হচ্ছে ঘুড়ি উৎসব। এই মুহূর্তে সূত্রাপুরে আছেন সহকর্মী তাহিয়া রুবায়ত আপা, সরাসরি যাচ্ছি তার কাছে। আপলা, সূত্রাপুরে ঘুড়ি উৎসব সম্পর্কে জানাবেন আমাদেরকে। ইশাদ জাহান, শুরুতেই আপনাকে পৌষ সংক্রান্তি 1427 এর অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, উৎসবের খবর জানাবো। আসলে আমরা যে কতটা উৎসব প্রিয় সেটা এই উৎসবমুখর পরিবেশ দেখেই বোঝা যায়। এই মুহূর্তে রাজধানীর পুরান ঢাকা আসলে এই উৎসবের সব থেকে বড় উদাহরণ হতে পারে। আপনি যদি একটু দেখেন, ক্যামেরার মাধ্যমে যদি আমি আপনাকে একটু দেখাই, যে পুরান ঢাকার আসলে যে কোনো বাসার ছাদে উঠলেই আপনি দেখতে পাবেন যে আশপাশের প্রত্যেকটা বাসার ছাদে কিন্তু আসলে সব বয়সী মানুষ জড়ো হয়েছেন এবং প্রত্যেকটা বাসার ছাদ বেশ সুন্দরভাবে, বেশ রঙিনভাবে সাজানো হয়েছে। সেই সাথে নানান রকমের আলোকসজ্জা, গান বাজনা আর পিঠা উৎসব, পৌষ সংক্রান্তির যে ঐতিহ্য সেই পিঠা উৎসব তো আছেই। পৌষ আর মাঘের এই সন্ধিক্ষণে মূলত ঘুড়ি উৎসব কিংবা সাকরাইন আমরা যেটাকে বলে থাকি, সেই সাকরাইনের যে ঘুড়িগুলো, রং বেরঙের ঘুড়ি, সেই ঘুড়ি দিয়েই কিন্তু এই মুহূর্তে পুরান ঢাকার আকাশে বলতে পারেন যে একেবারেই ছেয়ে গেছে। আমরা তো দুপুর থেকে এখানে আছি এবং সব থেকে আসার কথা হচ্ছে এইবারই প্রথমবারের মতো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আনুষ্ঠানিকভাবে এই সাকরাইনের উৎসব পালন করছে এবং দক্ষিণ সিটির 75টি ওয়ার্ডেই কিন্তু বিভিন্ন জায়গায় আসলে বিচ্ছিন্নভাবে এই উৎসব পালন হয়ে আসছেন। আজকে এখানে সূত্রাপুরের যেখান থেকে আমরা আপনার সাথে যুক্ত হয়েছি সেখানে কিন্তু দুপুরবেলায় ঢাকা দক্ষিণের মেয়র এখান থেকে উদ্বোধন করেন এই উৎসবের এবং তিনি আসলে মূলত যেটা বলেছেন যে ঢাকার এই ঐতিহ্যকে আসলে বিশ্বের সাথে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই আসলে এতটা আনুষ্ঠানিকতার সাথে, এতটা জাঁকজমকভাবে এবারে দক্ষিণ সিটি কর্পোরেশন এই উৎসব পালন করছে এবং এখন থেকে প্রত্যেক বছর কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশন আসলে নিজ উদ্যোগে এতটাই জাঁকজমকভাবে এই উৎসব পালন করবে। যদিও এবার আসলে করোনার কারণে নানান রকম প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে, স্বাস্থ্যবিধি মানার বিষয়টি রয়েছে, অনেক আয়োজনকে সীমিত পরিসরে করতে হয়েছে, কিন্তু তারপরেও আমি বলবো যে বেশ একটা উৎসবমুখর পরিস্থিতির মধ্য দিয়েই কিন্তু আসলে আমরা উপভোগ করছি এবং সেই সাথে এখানে আতশবাজি ফুটানো থেকে শুরু করে ফানুস উড়ানোর যে আয়োজনগুলো মূলত সেই আয়োজনেরই এখন প্রস্তুতি চলছে। আমি একটু আগের সংবাদগুলোতে যেটা বলছিলাম যে প্রত্যেকবারে সাকরাইন উৎসব থেকে এবারে সাকরাইন উৎসব আসলে কিছুটা ভিন্ন, কারণ নানান কিছু আসলে নানান আয়োজন আসলে যুক্ত হয়েছে। আমাদের ঐতিহ্য তো রয়েছে, ঐতিহ্যের সাথে আধুনিকতার মিশেলে বলতে পারেন যে একটা ভিন্ন রকম রূপ পেয়েছে এবারের সাকরাইন উৎসব। বিশেষ করে গানের যে বিষয়টি, গান বাজনার বিষয়টি, নানান রকম আলোক যার বিষয় রয়েছে, সেই সাথে রং বেরঙের ফানুস উড়ানোর যে বিষয়গুলো রয়েছে, সেই সব কিছু মিলিয়ে বেশ উৎসবমুখর পরিবেশে এবং প্রত্যেক বছরের তুলনায় একটু ভিন্নভাবেই পালিত হচ্ছে এবারের সাকরাইন উৎসব। ইশাদ জাহান, এই ছিল এই মুহূর্তে আমার কাছে সবশেষ তথ্য।